মার্কিন ভিসা নীতির কারণে বিরোধী দলই চাপে থাকবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এই ভিসা নীতি সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে। রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানান, সরকারের কতজন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে সংখ্যাটি বড় নয়। তারা বলেছেন এই নির্বাচনই হতে দেবেন না, তাহলে তো আমরা মনে করি যে মার্কিন ভিসা নীতিতে সংখ্যায় বিএনপি জামাতে বেশি থাকার কথা, কারণ আমরা যেটা বলছি খুব পরিষ্কারভাবে যে আমরা নির্বাচন আইন অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন যেন করতে পারে এই বিষয়ে সরকার সর্বোচ্চ সার্বিক সহায়তা দিয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লাভ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক পাত্তার মনে করতেছিস? আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছ আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেখ। বড় ভাই ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মই কি উল্টা পাল্টা কিছু বলছি? মই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।